প্রিয় শিক্ষার্থী, নালন্দা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে পাঠ আসমানি কিতাব এই অংশ থেকে তোমাদের নিকট আমি একটি নাতি দীর্ঘ আলোচনা উপস্থাপন করব। ইনশাল্লাহ তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকের পাঠের বিষয় হলো আসমানি কিতাব। আসমানি কিতাব, কিতাব এই কিতাব শব্দটি আরবি, এর অর্থ হলো অর্থ লিপিবদ্ধ করা, অর্থ লিপিবদ্ধ করা। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ করা বা লিখিত বস্তু, লিখিত বস্তু। তাহলে এই এর প্রতিশব্দ হিসেবে আমরা যেমন দেখতে পাই গ্রন্থ বা বই, সাধারণভাবে আমরা বলতে পারি লিখিত বস্তু বই, আমরা বলতে পারি গ্রন্থ, অথবা আমরা বলতে পারি বুক, এটা আমরা বলতে পারি। তাহলে আসমানি কিতাব অর্থ হলো যে এমন একটি গ্রন্থ যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় মানব জাতির হিদায়াতের জন্য, শরীয়তের পরিভাষায় মানব জাতির হিদায়াতের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে যে বাণীসমূহ অবতীর্ণ হয়েছে তাই আসমানি কিতাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে মানব জাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী সমাবর্তিত হয়েছে তাকে আমরা আসমানি কিতাব আমরা বলে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ যাবৎকালে আসমানি গ্রন্থ এসেছে 104 খানা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটি গ্রন্থ এসেছে, 104 খানা আসমানি গ্রন্থ আমাদের মধ্যে এসেছে। এই 104 খানা গ্রন্থের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ গ্রন্থ হলো চারটি। একটি হলো তাওরাত, এক হলো তাওরাত, দুই জাবুর, আর তিন ইঞ্জিল, চার পবিত্র আল কোরআন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেলাম তাওরাত, এই তাওরাত গ্রন্থটি অবতীর্ণ হয়েছে হযরত মুসা আলাইহিসসালামের উপরে। মুসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের একজন প্রসিদ্ধ নবী, তার উপরে এই তাওরাত গ্রন্থটি অবতীর্ণ হয়েছিল। জাবুর, এটিও বনী ইসরায়েল কর্তৃক হযরত দাউদ আলাইহিসসালামের উপরে অবতীর্ণ হয়েছিল। আর আমরা জানি দাউদ আলাইহিসসালামের পুত্র ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম, তিনি একজন প্রসিদ্ধ নবী ছিলেন। ইঞ্জিল গ্রন্থটি অবতীর্ণ হয়েছে হযরত ঈসা আলাইহিসসালামের উপরে। আর সর্বশেষ হিসেবে পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এছাড়াও 100 খানা অন্যান্য গ্রন্থ রয়েছে, এগুলোকে বলা হয় সহিফা। এই চারটি গ্রন্থের বাইরে বাকি যে গ্রন্থগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি সহিফা। এই সহিফা 100টি, এই সহিফা 100টি, এটি হযরত আদম আলাইহিসসালামের উপরে অবতীর্ণ হয়েছে 10টি। তাহলে আমরা দেখতে পাই এই সহিফা অবতীর্ণ হয়েছে 4 জন নবীর উপরে, এর মধ্যে প্রথম হয়েছে আদম আলাইহিসসালামের উপরে, আদম আলাইহিসসালাম এর উপরে। আদম আলাইহিসসালামের উপরে সহিফা অবতীর্ণ হয়েছে 10টি, সহিফা অবতীর্ণ হয়েছে 10টি। এরপরে আমরা দেখতে পাই শীশ আলাইহিসসালামের উপরে, আমরা দেখতে পাই হযরত শীশ আলাইহিসসালামের উপরে
অবতীর্ণ হয়েছে, তার উপরে অবতীর্ণ হয়েছে পঞ্চাশটি আসমানী গ্রন্থ। এছাড়া হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপরে অবতীর্ণ হয়েছে, আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার উপরে অবতীর্ণ হয়েছে দশখানা সহিফা অবতীর্ণ হয়েছে, এবং সর্বশেষ আমরা দেখতে পাই হজরত ইদ্রিস আলাইহিসসালামের উপরে, হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার উপরে অবতীর্ণ হয়েছে বাকি ৩০টি আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে হজরত আদম আলাইহিসসালামের উপরে ১০টি, হজরত ঈসা আলাইহিসসালামের উপরে ৫০টি, ইব্রাহিম আলাইহিসসালামের উপরে ১০টি, ইদ্রিস আলাইহিসসালামের উপরে আমরা দেখতে পেলাম ৩০খানা আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাওরাত অবতীর্ণ হয়েছে হজরত মুসা আলাইহিসসালামের উপরে, জাবুর অবতীর্ণ হয়েছে হজরত দাউদ আলাইহিসসালামের উপরে, ইঞ্জিল অবতীর্ণ হয়েছে হজরত ঈসা আলাইহিসসালামের উপরে, পবিত্র আল গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা দেখলাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ১০৪খানা আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে। তবে তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আসমানি গ্রন্থ যেগুলো আছে এই ১০৪খানা প্রত্যেকটির বিষয়বস্তু কিন্তু এক। পবিত্র আল কোরআনের মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে এবং পূর্বের যে ১০৩খানা আসমানি গ্রন্থ, এদের সবগুলো বিষয়বস্তু একই ধরনের ছিল। তাই আমরা দেখতে পাই আসমানি গ্রন্থের যে বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়বস্তুগুলো হলো যে আমরা এবার জানবো আসমানি গ্রন্থে বা আসমানি কিতাবের বিষয়বস্তু, আসমানি কিতাবে বিষয়বস্তু। তাহলে আমরা দেখতে পেলাম আসমানি গ্রন্থের বিষয়বস্তু প্রথমে হলো এই আসমানি গ্রন্থগুলো কমন বিষয় হলো মহান আল্লাহ তাআলার পরিচয়, এক মহান আল্লাহ তাআলার মহান আল্লাহর সত্তাগত পরিচয়, সত্তাগত পরিচয় অর্থাৎ প্রত্যেকটি নবী রাসূল মহান আল্লাহ তাআলার পরিচয়, অর্থাৎ মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই ধরনের পরিচয়গুলো দেওয়ার জন্য এই আসমানি গ্রন্থটি অবতীর্ণ হয়েছে। এরপরে আমরা দেখতে পাই মহান আল্লাহর গুণাবলীগুলো আসমানি কিতাবে বলা হয়েছে, মহান আল্লাহর গুণাবলী, মহান আল্লাহর গুণাবলী সম্পর্কে এই আসমানি গ্রন্থগুলোতে বর্ণনা হয়েছে, যে মহান আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে এখানে। এরপরে আমরা দেখতে পাই আসমানি গ্রন্থগুলোতে নবী রাসূলগণের বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী যে নবী রাসূলগণ ছিলেন তাদের বর্ণনা দেওয়া হয়েছে, তাহলে নবী রাসূলগণের বর্ণনা, নবী রাসূলগণের বর্ণনা আমরা আসমানি গ্রন্থের মধ্যে দেখতে পাই, পূর্ববর্তী জাতিসমূহের বর্ণনা সমূহ আমরা দেখতে পাই, তাহলে পূর্ববর্তী জাতিসমূহের বর্ণনা আমরা এই আসমানি গ্রন্থগুলোতে দেখতে পাই। এছাড়াও আমরা পূর্ববর্তী কাফির এবং মুশরিকদের পরিণতি, কাফির ও মুশরিকদের পরিণতির ঘটনা আমরা দেখতে পাই, পূর্ববর্তী কাফির এবং মুশরিকদের পরিণতি কী হয়েছিল এগুলো আমরা দেখতে পাই, হালাল এবং হারামের বর্ণনা আমরা আসমানি গ্রন্থের মধ্যে পেয়ে থাকি, হালাল ও হারাম, হালাল ও হারাম বিষয়াবলীর বর্ণনা, বিষয়াবলীর বর্ণনা আমরা আসমানি গ্রন্থ সমূহে আমরা দেখতে পাই। এছাড়াও আসমানি গ্রন্থের বিধিবিধানগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে নানান ধরনের বিধিবিধানের বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন বিধিবিধানের বর্ণনা দেওয়া হয়েছে, বিভিন্ন বিধিবিধান, বিধিবিধানের বর্ণনা আমরা দেখতে পাই এই আসমানি গ্রন্থের মধ্যে বলা হয়েছে। এছাড়াও কোন ধরনের অপরাধ করলে শাস্তি হবে অথবা অপরাধ না করার জন্য সতর্ক, অর্থাৎ শাস্তি এবং সতর্কতা, শাস্তি এবং সতর্কতা, শাস্তি ও সতর্কতার বিষয়ে, সতর্কতার বিষয়ে বর্ণনা আমরা দেখতে পাই এই আসমানি গ্রন্থের মধ্যে। এছাড়াও বিভিন্ন আকিদাগত বিষয়, বিভিন্ন আকিদাগত বিষয়গুলো আমরা দেখতে পাই, তাহলে
আকীদাগত বিষয়সমূহ আমরা দেখতে পাই এবং সর্বশেষ আমরা দেখতে পাই আখিরাত সম্পর্কিত বিষয়গুলো আমরা সর্বশেষ আমরা দেখতে পাই আখিরাত সম্পর্কিত বিষয় আখিরাত তো প্রিয় শিক্ষার্থীরা আসমানি কিতাবের সবগুলো আসমানি গ্রন্থে যে বর্ণনাটি আমরা দেখতে পাই সেটি হলো মহান আল্লাহ তাআলার সত্তাগত পরিচয় আমরা দেখতে পারি মহান আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনাগুলো আসমানি গ্রন্থে আমরা পাই নবী রাসূলগণের বর্ণনা আমরা আসমানি গ্রন্থে পাই পূর্ববর্তী জাতিসমূহের বর্ণনা আমরা আসমানি গ্রন্থের মধ্যে পাই কাফির ও মুশরিকদের পরিণতি ঘটনা কিরকম রয়েছে সেগুলো আমরা আসমানি গ্রন্থের মধ্যে পাই হালাল এবং হারাম বিষয়গুলির বর্ণনা আসমানি গ্রন্থের মধ্যে পাই বিভিন্ন বিধিবিধানের বর্ণনাগুলো আমরা আসমানি বিধানে পাই এবং আসমানি শাস্তি এবং সতর্কতার বিষয়গুলো আমরা এই আসমানি গ্রন্থের মধ্যে পাই মানুষের বিশ্বাসের মূল বিষয়বস্তুগুলো কোথায় সেগুলো আমরা আসমানি গ্রন্থে পাই এবং সর্বশেষ প্রিয় শিক্ষার্থীরা আমরা মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের বিষয়গুলো আমরা এই আসমানি গ্রন্থে মধ্যে পাই প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে আসমানি গ্রন্থে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আসমানি গ্রন্থের মূল বিষয়গুলো ছিল একই তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যায়ে আমরা দেখবো ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম।